6 বছর বয়স তখন থেকে গিঠে ব্যথা কি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে একটা জয়েন্ট থেকে বাম পা থেকে শুরু হয় নিচের জয়েন্ট থেকে উপরের জয়েন্টে আসে এর আগে তো সে হাঁটাচলা করতে দৌড়াদৌড়ি করতে সব কাজ করতে পুরো ঢাকা শহর বেড়ায় হাত ধরে আবার বেড়াইছে আচ্ছা হ্যাঁ আমি এর আগেও আসছি ওখানে ঢাকা বেড়াইতে আসছি আত্মীয়স্বজনের বাসায় বেড়াইছে আমার আমি বীরগঞ্জে থাকি ওখানেও হাঁটাচলা করছে করছে স্কুলে নিজের নিজে হাঁটে গেছে সবকিছুই সে স্বাভাবিক করতে পারে হঠাৎ করে একদিন দেখছেন যে ও বলছে যে পায়ে ব্যথা পায়ের বিড়ালতে ব্যথা আচ্ছা সেটার জন্য প্রাথমিকভাবে আপনারা কি করেছিলেন যখন ব্যথার কথা বলেছিল সামান্য একটা ডাক্তার দেখাই সিরাপ দেয় টাইম করতে করতে অনেক এক মাস দুই মাস পার হয়ে যাবে তারপরে আমি মাথায় নিয়ে নিজে এটা সামান্য ব্যথা আমি একটা ভালো অর্থোপেডিক্স ডাক্তার দেখাই 6 মাস পর ওষুধ খাওয়ার পর কমে না অর্থোপেডিক্স ডাক্তার দেখাই উনিও আমার দেখলো সব কিছু বলতেছে কিছু হয়নি তেমন কোনো চিকিৎসা উনি দিল না আচ্ছা আপনারাও ভাবলেন যে একজন ডক্টর উনি তো না বুঝে কিছু বলেন উনি একটা রংপুরের থেকে আসে উনি খুব ভালো ডাক্তার ছিল আচ্ছা কিন্তু তারপর বললাম যে কিছু না কিছু না তারপর ব্যথা দেখে আস্তে আস্তে বাড়তেই আছে বাড়তে 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 ওর এক সময় শরীর হাতটা ফুলেও গেল প্রতিটা জয়েন্টে এক সময় ও হাঁটাচলাকে বন্ধ হয়ে গেছে আচ্ছা স্কুলে যাওয়া মাঝখানে হ্যাঁ মাঝখানে বন্ধ হয়ে গেছে তারপর আমি ওকে নিয়ে নিয়ে যাই স্কুলে পরীক্ষাগুলো দেওয়াই স্কুলে করেও নিয়ে গেছি আমি আচ্ছা সেই অনুযায়ী আমি জানি যে আপনি পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে আসেন স্যারের ট্রিটমেন্ট শুরু করেন এবং এখন কি বাচ্চাকে হাঁটাচলা আল্লাহর রহমতে বন্ধ নাই ভালোই আছে কিন্তু পুরোপুরি এখনো ক্লিয়ার হয়নি আর কি পুরোপুরি এখনো ক্লিয়ার হয়নি বাট হাঁটাচলা করছে হাঁটাচলাটা ঠিক আছে দর্শক যারা দূরের এবং কাছের আছেন সকলকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের সাথে আমাদের এখানে একজন ছোট বোন আছেন যার এর আগে প্রথম ভিডিওটা আপনারা দেখেছিলেন যখন দেখেছিলেন তখন তার আর্থ্রাইটিস রোগে সে আক্রান্ত ছিল এবং তার ট্রিটমেন্ট চলছিল সেই অবস্থার আপনারা একটা ভিডিও দেখেছেন তখন প্রায় খুবই খারাপ অবস্থা ছিল বাট এর মাঝখানে প্রায় মাসখানেক সময় কেটে গিয়েছে ওনার ট্রিটমেন্ট এখনও চলছে এবং এখন আগের থেকে অনেকটুকু ইম্প্রুভ আছে খুব ভালো আছে দর্শক কি হয়েছিল যারা আগের ভিডিওটি দেখেনি তাদের জন্য আমরা ছোট্ট একটু রিমাইন্ড করাই দিব এবং বর্তমানে কি অবস্থায় আছে পুরো বিষয়টা ওনার প্যারেন্টসরা এখানে আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানবো মা আসসালামু আলাইকুম বা কেমন আছেন আজকে এই তো মোটামুটি ভালো আপনার মেয়ে কেমন আছে আজকে ভালো আছে আচ্ছা কি হয়েছিল আমাদের অনেকেই আছেন হয়তো প্রথম ভিডিওটা তারা দেখেনি তাদের জন্য যদি একটু বলতেন যে প্রথম কবে থেকে সমস্যাটা হয়েছিল কি হয়েছিল 6 বছর বয়স তখন থেকে গিঠে ব্যথা কি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে একটা জয়েন্ট থেকে বাম পা থেকে শুরু হয় নিচের জয়েন্ট থেকে উপরের জয়েন্টে আসে এর আগে তো সে হাঁটাচলা করতে দৌড়াদৌড়ি করতে সব কাজ করতে পুরো ঢাকা শহর বেড়ায় হাত ধরে আবার বেড়াইছে আচ্ছা হ্যাঁ আমি এর আগেও আসছি ওখানে ঢাকা বেড়াইতে আসছি আত্মীয়স্বজনের বাসায় বেড়াইছে আমার আমি বীরগঞ্জে থাকি ওখানেও হাঁটাচলা করছে করছে স্কুলে নিজে নিজে হাঁটে গেছে সবকিছুই সে স্বাভাবিক করতে পারে হঠাৎ করে একদিন দেখছেন যে ও বলছে যে পায়ে ব্যথা পায়ের বিড়ালতে ব্যথা আচ্ছা সেটার জন্য প্রাথমিকভাবে আপনারা কি করেছিলেন যখন ব্যথার কথা বলেছিল সামান্য একটা ডাক্তার দেখাই সিরাপ দেয় টাইম করতে করতে অনেক এক মাস দুই মাস পার হয়ে যাবে তারপরে আমি মাথায় নিয়ে নিজে এটা সামান্য ব্যথা আমি একটা ভালো অর্থোপেডিক্স ডাক্তার দেখাই 6 মাস পর ওষুধ খাওয়ার পর কমে না অর্থোপেডিক্স ডাক্তার দেখাই উনিও আমার দেখলো সব কিছু বলতেছে কিছু হয়নি তেমন কোনো চিকিৎসা উনি দিল না আচ্ছা আপনারাও ভাবলেন যে একজন ডক্টর উনি তো না বুঝে কিছু বলেন উনি একটা রংপুরের থেকে আসে উনি খুব ভালো ডাক্তার ছিল আচ্ছা কিন্তু তারপর বললাম যে কিছু না কিছু না তারপর ব্যথা দেখে আস্তে আস্তে বাড়তেই আছে বাড়তে 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 ওর এক সময় শরীর হাতটা ফুলেও গেল প্রতিটা জয়েন্টে এক সময় ও হাঁটাচলাকে বন্ধ হয়ে গেছে আচ্ছা স্কুলে যাওয়া মাঝখানে হ্যাঁ মাঝখানে বন্ধ হয়ে গেছে তারপর আমি ওকে নিয়ে নিয়ে যাই স্কুলে পরীক্ষাগুলো দেওয়াই স্কুলে করেও নিয়ে গেছি আমি পরবর্তী হিস্ট্রিটা আমরা জানি আপনার বিভিন্ন পরিক্রমায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন টাইম টু টাইম বিভিন্ন জায়গায় অনেক অনেকেই হয়তো অনেক আশ্বাস দিয়েছেন ট্রিটমেন্ট চলেছে দিনের পর দিন বা দেখেছেন একটা সময় ভালো হওয়ার থেকে বরঞ্চ আরো খারাপের দিকে দিন দিন চলে যাচ্ছে একদম এমন হয়েছে আপনি কোলে কোলে তাকে নিয়ে আমি বাড়িতে বাথরুমে ঘরের সাথে বাথরুম ওখানে কোলে করে আমাকে নিতে হয়েছে সব কাজ আপনাকে পাটা এখান থেকে ফেলাইতে পারেনি এবং সবচেয়ে আদরের হচ্ছে মানুষের তার সন্তান এই সন্তানকে যখন আমরা আসলে এই অবস্থায় দেখি কোনো বাবা আমার আসলে আমাদের ভালো লাগে না তারপরে আমি বিভিন্ন কবিরাজ দেখাইছি দেখাইছি ওগুলো বিভিন্ন মালিশ দিছি দিছি ওগুলো মানে যে যখন যেভাবে বলেছে একটা কবিরাজ ওষুধ ছিল উনি খাওয়াইতো পাউডারের মতো ওটা খাওয়ালে আমি এটা হাঁটতো কিন্তু আমি দেখলাম যে ওটা খাওয়ালে হাঁটতো না খাওয়ালে হাঁটতো না
আমি করতে করতে মনে হচ্ছে না এটাতে ভালো হবে না, ওইটাও বাদ দিয়ে দিছি। তো ওটা তো ক্ষণিকের জন্য বুঝা যাচ্ছে। আচ্ছা, ওইটাও আমি 1.5 বছর চিকিৎসা করছি, হোমিও 1.5 বছরের মতো চিকিৎসা করছি, বলছে ভালো হবে ভালো হবে, কোনো ডাক্তার আসে। তারপর সেই সময় আমি আবার ঢাকাতে ধরলাম। আচ্ছা, ঢাকা 6-7টা ডাক্তার আমার হয়ে গেছে দেখা, অর্থোপেডিক ডাক্তার। তারপরে এর মাঝখানে কি সে কি হাঁটতো? হ্যাঁ, না ঢাকার ডাক্তার ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে, না খাইলে আবার হাঁটা চলা বন্ধ, এইভাবে আছে। আচ্ছা, সেই অনুযায়ী আমি জানি যে আপনি পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে আসেন, স্যারের ট্রিটমেন্ট শুরু করেন, এবং এখন কি বাচ্চা কি হাঁটা চলা আল্লাহর রহমতে বন্ধ নাই, ভালোই আছে, কিন্তু পুরোপুরি এখনো ক্লিয়ার হয়নি আর কি। পুরোপুরি এখনো ক্লিয়ার হয়নি, বাট হাঁটা চলা করছে, হাঁটা চলাটা ঠিক আছে, হাঁটা চলা ক্লিয়ার আছে, স্যারের তত্ত্বাবধানেই আছেন। এবং আমরা জানি যে এখন অত্যাধুনিক যে ট্রিটমেন্ট পিআরপি থেরাপি সেটাও এখন দেওয়া হচ্ছে, এবং আচ্ছা আজকে থেকে শুরু করেছেন পিআরপি থেরাপি। বাট এমনি ওভারঅল এই যে এই কতদিনের যে আপনারা পরিক্রমা, আমি প্রথম যখন দেখেছিলাম যে একদম হাঁটতে পারছে না, বিছানা একদম পুরো শয্যাশে একটা বাচ্চা, থেরাপি দেওয়া হচ্ছে, আপনাদের দুজনের মনও সবসময় খুব খারাপ থাকে এবং একটা দোদুল্যমান একটা অবস্থায় যে আসলে কি হচ্ছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এই যে একটা সংশয়, এবং পরবর্তীতে যে এখন যে আপনারা ট্রিটমেন্ট নিচ্ছেন এবং দেখছেন যে আপনার মেয়ে এখন হাঁটছে, আত্মবিশ্বাসটা কেমন? এখন আত্মবিশ্বাসকে আমি এখানে স্যারের চিকিৎসায় আসি এবং থাকবো, মানে একটা ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসছে, আমি এখানে চিকিৎসা করব। এবং যতটুকু ইমপ্রুভ করছে কি মনে হচ্ছে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আপনার আমার মেয়েকে চিকিৎসা করাবো, এবং আপনার মেয়ে ইনশাল্লাহ পুরোপুরি স্বাভাবিকভাবে হাঁটবে, স্যারের সাথে যোগাযোগ রাখলে আমার মনে হয় আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, এটাই আমি বিশ্বাস রাখি। আপনারা যতদিন স্যারের কাছে ভর্তি ছিলেন, আপনাদের আশপাশে আরো অনেক পেশেন্ট ছিল, অনেকে বিভিন্ন ব্যথা নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে এসেছিল, একজন প্যারালাইসিস এরিয়া, ওনাকেও বলছি, কেমন দেখেছেন, কেমন রোগী ভালো হতো স্যারের ট্রিটমেন্টে যদি একটু? আমি তো দেখছি যে বরঞ্চ আমারটাই দেরি হয়েছে, ওনার আরো তাড়াতাড়ি দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যান, 15-10 দিনে ভালো হয়ে যাচ্ছে, এটা দেখে তো আত্মবিশ্বাস আমার জন্মাইছে। আপনার বাচ্চা বা এরকম অসংখ্য রোগী কিন্তু আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো এরকম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছেন, বিভিন্ন রকম চিকিৎসা করছেন, অনেকে অনেক অপচিকিৎসারও সম্মুখীন হচ্ছেন, যারা হয়তো জানে না যে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবো, তাদের জন্য যদি কিছু বলেন। আমি তাদের জন্য বলবো এটাই যে হচ্ছে বিভিন্ন জায়গায় না যায়, এখানে ঢাকাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাছে যেন সবাই আসে, কারণ এর আগে অনেক ডাক্তার কবিরাজ অনেক দেখাইছি কিন্তু কোনো ফলাফল পাইনি আমরা, আশা রাখি এখানে আপনারা সবাই আসবেন, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, আপনারা যদি আসলে প্রথম দিন দেখতেন, এটা আসলে শুধু ওনাদের জন্য না, এটা আসলে প্রতিটা বাবা মার জন্য, যখন তাদের সামনে চোখের সামনে তাদের সন্তান বলেন, বাবা বলেন, মা বলেন, যখন এইভাবে অসুস্থ হয়ে যায়, এটা দেখতে আমাদের কারোই ভালো লাগে না। কিন্তু আমরা চিকিৎসা করছি, ডক্টরের কাছে যাচ্ছি, হাজার হাজার টাকা খরচ হচ্ছে, বাট আমার রোগী ভালো হচ্ছে না, বরঞ্চ আরও দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে, এটা দেখতে আমাদের কার ভালো লাগে? আমাদের কারোই ভালো লাগে না। বাট একটা সঠিক চিকিৎসা একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। দেখুন আজকে আমাদের এই ছোট বোন হাঁটছে, স্বাভাবিকভাবেই হাঁটছে, বাট হয়তো আরও কয়েকটা দিন সময় লাগবে, আরও কয়েকটা দিন হয়তো সময় লাগবে, বাট যদি এই ট্রিটমেন্টটাও, এই সঠিক ট্রিটমেন্টটাও যদি সে এখনও না পেত, হয়তো সে যদি আরও 5 বছর আগে সে পেত, হয়তো এই অবস্থায় তাকে আসতে হতো না। আপনাদের কাছে আসলে আমরা এই মেসেজটাই পৌঁছে দিতে চাই, চেষ্টা করুন, খুঁজুন কোথায় আসলে সঠিক চিকিৎসা আছে, সেই অনুযায়ী কাজ করুন, সেই চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব খুব শীঘ্রই আমাদের এই মা খুব তাড়াতাড়ি ও হাঁটবে, স্বাভাবিক সব কাজ করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি।
আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল